সঈদ বিন জাকির আপনি লিখেছেন আমাদের এলাকায় মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে প্রশ্ন হলো ডান পাশে নামাজ পড়ার কি বিশেষ কোনো ফজিলত আছে হ্যাঁ এটি ঠিক যে জামাতে যখন আমরা সালাত দেয় করবো তখন ইমামের ডান পাশে দাঁড়ানোটা উত্তম বাম পাশে দাঁড়ানোর চাইতে আব্দুল ইমে আব্বাস রাদ্লা রান হোজাটা সম্ভব নবী সাদা আলাহি সাল্লামের সাথে একবার রাতে সালাদাতে দাঁড়িয়েছেন একা একই নবী সাদ দাঁড়াচ্ছেন দাঁড়িয়েছেন তিনি তার সাথে যোগ দিয়েছেন জামাতে তো তিনি তা নবী সাল্লাহ সাল্লামের বাম পাশে দাঁড়ানোর পর নবী করমসাল্লাহ সাল্লাম তার হাত ধরে তাকে ডান পাশে নিয়ে এসেছেন তো এখান থেকে বোঝা যায় ইমাম যখন ইমামের সাথে যখন মুক্তাদি একজন থাকবেন তখন সে মুক্তাদিকে ইমামের ডান পাশে দাঁড়াতে হবে কারণ ইমামের ডান পাশটা উত্তম আর যদি একাধিক থাকে তাহলে তারা পেছনে দাঁড়াবেন কিন্তু ইমামের ডান পাশটাকে অগ্রাধিকার দিয়ে দাঁড়াবেন সেটি উত্তম তবে ডান পাশে যদি এত বেশি মানুষ দাঁড়ায় যে ডানপাশ অনেক বেশি হয়ে গেছে বামপাশে কম কাতারে ব্যালেন্স ঠিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাম পাশে দাঁড়াটা তো ওই মুহূর্তের জন্য উত্তম হয় কারণ তখন ডান পাশে দাঁড়ানো মানে ইমাম থেকে দূরে থাকা ইমাম থেকে যত কাছে থাকা যায় ততই উত্তম নবিক সাল্লাম বলেছেন ওয়ালিয়ালি ওয়ালিয়ালিনী উল উল আহরাম ইনকুম তোমাদের মধ্যে নোহা তোমাদের মধ্যে যারা জ্ঞানী বুদ্ধিমান এবং জানাশোনা মানুষ তারা আমার খুব কাছাকাছি থাকবে অর্থাৎ ইমাম হিসাবে যখন জামাতপথে ইমামতি করব তখন আমার কাছাকাছি তোমরা থাকবে তো এই জন্য ইমামের কাছাকাছি থাকা এটি উত্তম সেই জায়গা থেকে যদি ডান পাশে কাতারে অনেক বেশি মানুষ হয়ে যায় বাম পাশে মানুষ কম হয় তখন আপনি বাম পাশে দাঁড়াবেন সেটি উত্তম আর সাধারণ অবস্থাতে যখন দুই পাশ সমান থাকবে তখন ডান পাশকে অগ্রাধিকার দেওয়াটাই হলো উত্তম কিন্তু এটা নিয়ে মারামারি করা তো মূর্খতা ছাড়া কিছুই নয় কারণ ডান পাশে দাঁড়িয়ে আপনি যেটুকু সোয়াবর্জন করবেন মারামারিতে পরের কথা এটা নিয়ে যদি আপনি ঝগড়াঝাটি করেন তাহলে সেক্ষেত্রে তার চাইতে বহুগুণ ক্ষতি আপনার বেশি হবে বিধায় এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি করাটা এটা অজ্ঞানতা ছাড়া কিছু নয়